দর্শক বন্ধুরা, আপনারা কি ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল আর্ট শিখতে আগ্রহী? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ওপেন টেক টিউটস চ্যানেলটিকে, আর শিখুন ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটি ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল আর্ট ইত্যাদি বিভিন্ন কোর্স আপনার মাতৃভাষা বাংলাতে। এই সফটওয়্যারটার আরেকটা অসাধারণ ইউজেবিলিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সফটওয়্যারটা ইউজ করে আপনি আপনার ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে আপনার তোলা কোনো ছবি ইমেজ ফাইল যদি থাকে, সেগুলোকে নিয়ে আপনি একটা ইমেজ ফাইল প্লেব্যাক প্রেজেন্টেশন ভিডিও ক্রিয়েট করতে চাইছেন, যেরকম আমরা বেশিরভাগ সময় চাই, সেই রকম একটা কাজ এই সফটওয়্যারটার মাধ্যমে ক্রিয়েট করা ভীষণ ইজি। সেটা কিভাবে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, যেটা চট করে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে ক্রিয়েট করে ফেলা যায় সেরকম একটা ভিডিও। আপনি চাইলে এই অবস্থায় এইখানে সেভ প্রজেক্ট বাটনটাকে ক্লিক করে প্রজেক্টটাকে কোথাও সেভ করে রাখতে পারেন। আমি সেভ প্রজেক্ট বাটনটাকে ক্লিক করলাম, দেখতে পেলেন একটা ব্রাউজ উইন্ডো চলে এলো। আপনি যেই পাথে প্রজেক্টটাকে সেভ করে রাখতে চান আপনার পিসির, সেই পাথে সেই ফোল্ডারে গিয়ে প্রজেক্টটার একটা নাম দিয়ে আপনি যদি সেভ করে দেন, তাহলে .osp এক্সটেনশনের একটা ফাইল সফটওয়্যার সেখানে ক্রিয়েট করে দেবে। আপনি পরবর্তীকালে এই প্রজেক্ট ফাইলটা খোলার জন্য এখানে ওপেন প্রজেক্টে ক্লিক করলে সেই পাথে গিয়ে সেই ফাইলটা সিলেক্ট করে খুলতে পারেন, অথবা কম্পিউটারের সেই ফোল্ডারে গিয়ে ডিরেক্ট সেই ফাইলটাকে ডাবল ক্লিক করার মাধ্যমে আপনি প্রজেক্টটা ওপেন করতে পারেন। এখন দেখে নিই আমি যে কাজটার কথা বলছিলাম সেটা আমরা কী করে করব। আমার এই প্রজেক্ট ফাইলে চারটে ইমেজ ফাইল অ্যাড করা রয়েছে। মনে করুন আমি এই চারটে ইমেজ ফাইলকে পরপর অ্যারেঞ্জ করে একটা ইমেজ সিকোয়েন্স প্রেজেন্টেশন ভিডিও বানাতে চাইছি। এখানে যে কটা ইমেজ ফাইল আপনি প্রজেক্টের মধ্যে অ্যাড করবেন, সে কটা ইমেজ ফাইলকে সব কটাকে একসাথে নিয়েও আপনি সেই কাজটা করতে পারেন, সেটা যে কটা ইমেজই থাকুক না কেন। তার জন্যে আপনাকে এই প্রজেক্ট উইন্ডোতে ইমেজগুলো পরপর আপনি যেভাবে চান সেভাবে আপনাকে কন্ট্রোল বাটনটার সাহায্যে ইমেজগুলোকে পরপর এরকমভাবে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল বাটনটা প্রেস করে হোল্ড করে ধরে রেখে এবং মাউস ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পেলেন এই চারটে ইমেজকে পরপর সিকোয়েন্সে আমি সিলেক্ট করে ফেললাম। এখন সিলেক্ট করার পরে আপনি যে কোনো একটা ইমেজের উপরে রাইট ক্লিক করলে যে ড্রপডাউন অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা অপশন রয়েছে অ্যাড টু টাইমলাইন। এখন যদি এই চারটে ইমেজকে বা আপনি যে কটা ইমেজকে সিলেক্ট করতে চাইছেন সে কটা ইমেজকে সিলেক্ট করার পরে যদি আপনি এই অ্যাড টু টাইমলাইন অপশনটাকে ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এইখানে থাম্বনেল পোর্শনে আপনার যে কটা ফাইল যে সিকোয়েন্সে আপনি সিলেক্ট করেছিলেন ঠিক সেই সিকোয়েন্সে লিস্টেড ফরম্যাটে আপনাকে দেখাবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইমলাইন লোকেশন, স্টার্ট টাইম, আপনি ঠিক কোন সেকেন্ড থেকে টাইমলাইন স্কেলে আপনি এটা শুরু করতে চাইছেন। ডিফল্ট আপনি এখানে জিরো প্রোভাইড করে দেবেন, অর্থাৎ একদম স্টার্টিং টাইমলাইন স্কেল থেকে আপনি শুরু করতে চাইছেন। কোন ট্র্যাকে আপনি ইমেজগুলোকে প্লেস করতে চাইছেন এখানে ডিফল্ট দেওয়া রয়েছে। আপনি এখানে ক্লিক করে আপনার কাছে যে অ্যাভেলেবল ট্র্যাকগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা ট্র্যাক সিলেক্ট করতে পারেন। ইমেজ লেন্থ, অর্থাৎ প্রত্যেকটা ইমেজ টাইম স্কেলে ঠিক কত সময়ের জন্য প্লেব্যাক হবে সেটা এখানে সেকেন্ড ভ্যালুতে আপনি ইনপুট করে সেটা প্রোভাইড করতে পারেন। তার মানে এখানে যে ভ্যালুটা আপনি প্রোভাইড করবেন আপনার প্রত্যেকটা ইমেজ তত সেকেন্ড সময়ের জন্য আপনার ফাইনাল ভিডিও আউটপুটে প্লেব্যাকে থাকবে। এখানে যেটা ডিফল্ট আছে আমি সেটাই রেখে দিচ্ছি, আপনি মনে হলে চেঞ্জ করে নিতে পারেন। ফেড অপশনে এখানে নান সিলেক্ট করা রয়েছে, আপনি এখান থেকে আরও তিনটে অপশন রয়েছে ফেড ইন, আউট, ইন অ্যান্ড আউট, দুটোই একসাথে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। একটা ইফেক্ট আপনার ইমেজগুলোর মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আমি বলবো ফেড ইন ইফেক্টটা ইনিশিয়ালি সিলেক্ট করে রেখে দিন, বেসিক ইমেজ ট্রানজিশন ভিডিওর জন্য এই ইফেক্টটা ভীষণভাবে কাজে দেয়। লেংথে যেটা ডিফল্ট সেকেন্ড প্রোভাইড করা রয়েছে ঠিক অত সেকেন্ডের জন্য আপনার এই ফেড ইন ইফেক্টটা কাজ করবে। প্রত্যেকটা ইমেজ যখন চেঞ্জ হবে সেই ট্রানজিশন টাইমে আপনি এটাকে চেঞ্জও করতে পারেন।
জুম এটা নান সিলেক্ট করা রয়েছে, আপনি নান রেখেও দিতে পারেন এবং ফার্দার ইফেক্ট প্রোভাইড যদি আপনার করার দরকার পড়ে এখানে আপনি এটাকে সিম্পলি র্যান্ডম সিলেক্ট করে দিতে পারেন। এবং ট্রানজিশনে গিয়ে এটাও নান সিলেক্ট করা রয়েছে, আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন সফটওয়্যারের মধ্যে ডিফল্ট যে কটা প্রিসেট ট্রানজিশন ছিল তার সবকটাই লিস্টেড ফরম্যাটে এখানে দেখাচ্ছে। আপনার যে ট্রানজিশনটা পছন্দ আপনি এখান থেকে সেই ট্রানজিশনটা সিলেক্ট করে নিতেই পারেন। আমি সিম্পলি এখান থেকে বিগ লজেঞ্জ বলে যে ট্রানজিশনটা ছিল এই ট্রানজিশনটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ, আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানেও লেন্থ ইন সেকেন্ডে যেটা ডিফল্ট প্রোভাইড করা রয়েছে আপনি যদি এই ভ্যালুটাকে বাড়ান বা কমান তাহলে ওই ট্রানজিশন লেন্থটা যেরকম আমরা আগে দেখেছিলাম ওই সময়ের জন্য ইফেক্টটা প্লে হবে। ডিফল্ট যেটা রয়েছে সেটাকে রেখে দিতে পারেন। ইমেজ সিকোয়েন্সটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, সিলেকশনের সময় যেরকম করেছিলেন সেরকম যদি না রাখতে চান তাহলে আপনি সেই ইমেজটা সিলেক্ট করে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন আপনি এই আপ অ্যারোটা ক্লিক করলে আপনার ইমেজ সিকোয়েন্সে ওই ইমেজটার আপনার সেই পজিশন থেকে আপ পজিশনে চলে যাবে, অর্থাৎ আগের পজিশনে চলে যাবে, আর ডাউন ক্লিক করলে আপনি ওই ইমেজটা তার কারেন্ট পজিশন থেকে ডাউন পজিশনে চলে আসবে। এইভাবে আপনি ইমেজ সিকোয়েন্সটা সিলেকশনের পরেও এই উইন্ডোতে ফাইনালি আপনার নিজের মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে কোনো ইমেজ আপনি বাদও দিয়ে দিতে পারেন সিম্পলি সেই ইমেজটা সিলেক্ট করে, এখান থেকে এই মাইনাস আইকনটা ক্লিক করলে ইমেজটা রিমুভ হয়ে যাবে। এবং আপনি এটাকে র্যান্ডম ইমেজ শাফল করে দিতে পারেন, যদি আপনি এখান থেকে এই শাফল বাটনটা ক্লিক করেন তাহলে আপনার যেরকম অ্যারেঞ্জ আপনি করেছিলেন সেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে না, সফটওয়্যার নিজের মতো র্যান্ডম ইমেজগুলোকে একটা অ্যারেঞ্জ করে দেবে, আপনি সেটাও মনে হলে করে নিতেই পারেন। ফাইনালি এখানে সমস্ত কিছু সেট করা হয়ে গেলে যদি আপনি ওকে বাটনটা ক্লিক করে দেন আপনি দেখতে পাবেন যে ট্র্যাক আপনি সিলেক্ট করেছিলেন সেই ট্র্যাকে ইমেজগুলো অটোমেটিক্যালি সেই ট্রানজিশন ইমেজ নিয়ে সেই সেকেন্ডের জন্য অ্যারেঞ্জ হয়ে গেছে এবং আপনি প্লে হেডটাকে একদম ট্র্যাকের স্টার্টিং পজিশনে নিয়ে আসতে পারেন এই ভিডিও প্রিভিউয়ের এই বাটনটা ক্লিক করার মাধ্যমে, যেটা জাম্প টু স্টার্ট বলছে। এবং এখন যদি আপনি এখানে প্লে বাটনটা ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অসাধারণ ইমেজগুলো পরপর ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে প্লে হচ্ছে, ঠিক যেরকমভাবে আমরা ইমেজ সিকোয়েন্স ভিডিও ক্রিয়েট করা পছন্দ করি। এই ইমেজগুলোকে এখন প্রেজেন্টেশন ভিডিও ফরম্যাটে এক্সপোর্ট করার জন্য সিম্পলি আবার ওই রেড এক্সপোর্ট ভিডিও আইকনটাকে আপনি ক্লিক করে আগের উইন্ডোটা চলে আসবে, এটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করেছি। এখানেও আপনি যে কোনো ভিডিও ফরম্যাট সিলেক্ট করে এবং ভিডিও প্রোফাইল যেটা ডিফল্ট সফটওয়্যার নিয়েছে যেরকম রেখেছে সেটা রেখেও আপনি আপনার ফাইলের নাম আর ফোল্ডার পাথ সিলেক্ট করে এক্সপোর্ট করে ভিডিও ক্রিয়েট করতে পারেন, অথবা আমি আগে যেরকম ডিসকাস করেছি আপনার যেরকম রেজলিউশনের ভিডিও পছন্দ সেরকম ভিডিও প্রোফাইল থেকে আপনি লিস্টের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন এবং কোয়ালিটি সিলেক্ট করে নিতে পারেন। নিয়ে এক্সপোর্ট করার পরে আপনার অসাধারণ একটা ফটো ট্রানজিশন প্রেজেন্টেশন ভিডিও ক্রিয়েট হয়ে যাবে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন অথবা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিও সিরিজের পরবর্তী ভিডিওগুলোর যখনই আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর কথা না বাড়িয়ে দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।